কিছু ফেরাউন মার্কা মানুষ ই জমানা তো আছে, এদের দাড়িও ফেরাউনের দাড়ির মতোই, এরাও লম্বা জুব্বা গায়ে দেয়, এরাও টুপি মাথায় দেয়, মাঝে মাঝে এরাও ভাগরি বান্ধে। আলিম রে মহব্বত লাগে না কয় না, আলিম রে জুতা মারত কয়। কোনটা জঘন্যতম বেয়াদ্দব, কোনটা জঘন্যতম বেয়াদ্দব? ওই মিশর একটা জঘন্যতম বেয়াদ্দব, যেটা কইছিল মহব্বত লাগে না, এটা জঘন্যতম বেয়াদ্দব না? যেটা আলিম রে জুতা মারত কয়, এটা জঘন্যতম বেয়াদ্দব, যে ফেরাউনের চেয়েও জঘন্যতম বেয়াদ্দব। মহব্বত লাগে না বলার কারণে যদি বেঈমান হইয়া মরতে হয়, জুতা মারত কইলে কত বড় ইমানদার অবস্থায় মরব? হায় হায়! হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, পরকালে নাজাতের প্রথম ব্যবস্থা। আও মুতাআল্লিমান, আলেম হওয়ার সুযোগ যদি তোমার না থাকে তাহলে আলেমের ছাত্র হও, আখেরাতে নাজাতের দুই নম্বর ব্যবস্থা। আলিমের ছাত্র হওয়ারও যদি সুযোগ তোমার না থাকে তাহলে তিন নম্বরে আলিমের কথা মতো চলো, আলিমের কথা মতো চলো। আলিমের কথা কি? আলিমের যত কথা মতো সমস্ত মুসলমানের চলতে হয়, এর মধ্যে একটা কথা আপনাদের শোনাই। কিতাবে লেখা আছে, ফেকার কিতাবে, ফতুয়ার কিতাবে, তফসিরের কিতাবে, হাদিসের কিতাবে লেখা আছে, একটা কথা লেখা আছে। কথাটা কি? কথাটা হইল, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর জিকির আস্তে করো, এটা উত্তম, জোরে জিকির করা জায়েজ। অরসুরের হযরত মৌলানা আশরাফ আলী সাহেব কথাটা আপনাদেরকে অনেক চেষ্টা করছেন বুঝাইবার জন্য, যারা বুঝেছেন বলেন আল্লাহ কোরআনে কি বলেছেন, আস্তে জিকির করা উত্তম, জোরে জিকির করা জায়েজ। জোরে জিকির করা জায়েজ বিনা শর্তে নয়। প্রথম কথা হইল, আস্তে জিকির উত্তম, জোরে জিকির জায়েজ। তিনি শুধু এটা নিয়েই আলোচনা করে গেছেন। তিনি যদি এখানে বসা থাকতেন তাহলে ওনার সামনে আমি ওনার একটা সমালোচনা করতাম, তবে আপনারা যদি কেউ আমার সমালোচনাটা ওনার কাছে পৌঁছাইয়া দেন তাহলে আমি সমালোচনাটা করতে পারি এবং এতে আমার গুণা হবে না এবং তিনি দুঃখিত না হইয়া আমার উপর সন্তুষ্ট হইবেন। যে কেমন সমালোচনা, দুঃখিত হওয়ার মতো সমালোচনা না খুশি হওয়ার মতো সমালোচনা? হ্যাঁ, খুশি হওয়ার মতো। কি সমালোচনা? উনি শুধু বলে গেছেন আল্লাহ কোরআনে বলছেন জিকির আস্তে করা উত্তম, জোরে করা জায়েজ, বাকি পরের কথাটা উনি বলেন নাই, এই সমালোচনা। আপনারা মেহরবানি করে আমার পক্ষ থেকে ওনার কাছে আমার সমালোচনাটা পৌঁছাইয়া দিবেন, দেখবেন উনি দুঃখিত না হয়ে আমার উপর সন্তুষ্ট হবে, খুশি হবে। কী সমালোচনা? ওনার আরও কিছু বলার দরকার ছিল, যে জোরে জিকির করা যে জায়েজ আছে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এটা বিনা শর্তে নয়, তিন শর্তে। প্রথম শর্ত হইল, চিৎকার দিয়া জিকির করা যাবে না, আল্লাহর সাথে বেয়াদবি হবে। চিৎকার দিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর সাথে বেয়াদবি হয়, যে কোনো ছুট হয় তার বড়রে চিৎকার দিয়া ডাকলে বড়র সাথে বেয়াদবি হয়। ছাত্র যদি শিক্ষককে চিৎকার দিয়া ডাকে শিক্ষকের সাথে বেয়াদবি হয়, মুরিদ যদি পীরকে চিৎকার দিয়া ডাকে পীরের সাথে বেয়াদবি হয়, সন্তান যদি মা বাবাকে চিৎকার দিয়া ডাকে তাহলে মা বাবার সাথে বেয়াদবি হয়। এই জন্য জোরে জিকির করা জায়েজ আছে যে তিন শর্তে। এই তিন শর্তের প্রথম শর্ত হইল, চিৎকার দিয়া জিকির করা যাবে না, মধ্যম ধরনের আওয়াজে জিকির করতে হবে। দুই নম্বর শর্ত হইল, এই জোরের জিকিরের কারণে কোনো মানুষের ধর্মীয় কাজে ব্যাঘাত হতে পারবে না, কারো নফল নামাজে ব্যাঘাত হতে পারবে না, কারো কুরআন তেলাওয়াতে ব্যাঘাত হতে পারবে না। যদি তোমার জোরের জিকিরে কোনো মানুষের নামাজে ব্যাঘাত হয়, যদি তোমার জোরে জিকির করার কারণে কোনো মানুষের কুরআন তেলাওয়াতে ব্যাঘাত হয় তাহলে তোমার জন্য জোরে জিকির করা জায়েজ নাই, এটা আলেমদের কথা, আলেমদের মন গড়া কথা না কোরআন হাদিসের কথা।
কুরআন হাদিসের কথা। তুমি জোরে জোরে জিকির করলে যদি একজনের নামাজে ব্যাঘাত হয়, তোমার জন্য জোরে জিকির করা জায়েজ নাই। তুমি জোরে জিকির করলে যদি একজনের কুরআন তেলাওয়াতে ব্যাঘাত হয়, তোমার জোরে জিকির করা জায়েজ নাই। তিন নম্বর শর্ত, তোমার জোরের জিকিরের কারণে কোনো লোকের সাংসারিক ক্ষতি যেন না হয়। একজনের ঘুমের ডিস্টার্ব যদি হয় তোমার জোরের জিকিরের কারণে, তাহলে তোমার জন্য জোরে জিকির করা জায়েজ নাই। একজনের লেখাপড়ায় যদি ক্ষতি হয় তোমার জিকিরের কারণে, তোমার জন্য জোরে জিকির করা জায়েজ নাই। কাজেই যে চিৎকার দিয়া জিকির করে, অথবা যার জিকিরের কারণে অন্য লোকের ধর্মীয় কাজে ব্যাঘাত হয়, অথবা যার জিকিরের কারণে কারো ঘুমের ব্যাঘাত হয়, তারে জোরে জিকির করতে বাধা দেওয়ার শরীয়ত সম্মত অধিকার আছে তাদের, যাদের বাধা হইল। আপনার জোরের জিকিরে আমার গুণে গুমে ব্যাঘাত হয়, শরীয়ত আমারে অধিকার দিয়েছে আপনাকে বসতে জিকির করুন। আপনাকে জোরে জিকির করতে বাধা দেওয়ার অধিকার আছে আমার, কারণ আপনার জিকিরে আমার গুমে ডিস্টার্ব হয়। কথা বুঝেন কি না? এই সময় যখন কারো জোরে জিকির করার দ্বারা অন্য লোকের গুমে ডিস্টার্ব হয় কি এবাদতে ডিস্টার্ব হয়, তখন বাধা দিলে যদি সে জিদ ধরে, না আমি জোরে জিকির করবই, সে আল্লাহ পাওয়ার জন্য জিকির করে না, সে মানুষকে দেখাইবার জন্য জিকির করে, তার জিকির এবাদত নয়, ভণ্ডামি। কোন দোষে আলিম রে জুতা মারতো কয়? আস্তে জিকির করার কথা বলার কারণে। কোন দোষে? আস্তে জিকির করার কথা বলার কারণে। এটা তো যে কইছে আস্তে জিকির করো তার কথা না, আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে আরাফের 205 নম্বর আয়াতে বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, জিকির করো তোমার রবের মনে মনে। জিকির করো তোমার রবের জুরে জুরে কইছেন আল্লাহ না মনে মনে কইছেন? মনে মনে, মানে আস্তে জিকির করো, এটা উত্তম। আস্তে জিকির করা যেখানে আল্লাহ সূরায়ে আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন আস্তে জিকির করো, এখানে যদি কোনো আলেম কেউ জোরে জিকির করার কারণে কোনো আলেম যদি বলে আস্তে জিকির করো, তাহলে তার নিজের কথা কইছে না আল্লাহর কথা কইছে? আল্লাহর কথা বলার কারণে যদি জুতা মারে, জুতা কারে মারল? ফেরাউনে আল্লাহরে জুতা মারছি, খালি বিবিরে কইছিল আমার মহব্বত লাগে না, ইয়াদ আছে নি কথা? এখন আমার মহব্বত লাগে না এতটুকু বলার কারণে যদি ফেরাউন এত বড় জঘন্যতম বেঈমান হইয়া মরতে পারে, একজন আলিমে কোরআনের কথা বলার কারণে তারে যদি কেউ জুতা মারতে কয়, হে ফেরাউনের মতো জঘন্যতম বেঈমান হইয়া মরবে না এর চেয়েও জঘন্যতম বেঈমান হইয়া মরবে? বলেন এই জুতা আলিমের গায়ে পড়ল না আল্লাহর কথায় পড়ল? আল্লাহর কথায়। জুতা মারার মতো বেয়াদবি ফেরাউনেও করেনি কোনোদিন, আল্লাহর কথায় জুতা মারার মতো বেয়াদবি আবু জাহালেও করেনি কোনোদিন, আল্লাহর কথায় জুতা মারার মতো জঘন্যতম বেয়াদবি ইবলিস শয়তানেও করেনি কোনোদিন। ইবলিস শয়তান কতটুকু বেয়াদবি করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো। ইবলিসে কয় আল্লাহ আদম বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির মধ্যে অন্ধকার থাকে, আগুনের মধ্যে আলো থাকে, অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আমি ইবলিস ভালো। তোমার যুগ তোমার হুকুমটা যুক্তি সম্মত হয়নি। ইবলিস কি কইছিল? তোমার হুকুমটা যুক্তি সম্মত হয়নি। শুধু আল্লাহর কথাটারে ও যুক্তি কইছে ইবলিসে, না তোমার তোমার কথারে জুতা মারি কইছে ইবলিসে? আল্লাহর কথারে ইবলিসে জুতা মারি কইছে না, খালি কইছে যুক্তি সম্মত হইছে না। এতে ইবলিসের কি পরিমাণ লস শুনেন, কি পরিমাণ লস! তফসিরে কুরতুবিতে লেখা আছে ইবলিস 80,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগি করেছিল। কতদিন? 80,000 বছর। স্মরণ রাখবেন, ভুলে যাবেন না কোনোদিন, ইবলিস কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল? তুমি কতদিন দুইটা জোরে জিকির করো? ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, এর ফলে আল্লাহ ইবলিসকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। একটা ফল পাইল নি 80,000 বছরের ইবাদতের, কি ফল? সারা পৃথিবীর
রাজত্ব পাইল, দুই নম্বর জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। ইবলিস জান্নাতে থাকতো আর পৃথিবীর রাজত্ব করত। যখন বলল আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসম্মত হয়নি, না তোমার কথারে জুতা মারি কইছে, না যুক্তিসম্মত হইছে না কইছে, আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসম্মত হইছে না। ইবলিস এই আল্লাহর হুকুমটা যুক্তিসম্মত হয়নি বলার কারণে ইবলিস কি পরিমাণ লস হইল ইবলিসের দেখুন। তফসিরের কিতাবে লেখা আছে 80,000 বৎসরের এবাদত ধ্বংস, 80,000 বৎসরের এবাদত ধ্বংস, জান্নাত থেকে বহিষ্কার, জান্নাত থেকে বহিষ্কার। সে আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেল। কি হইয়া গেল? আল্লাহর কথারে জুতা মারতো কইছি, না যুক্তিসম্মত হইছে না কইছি। তা আল্লাহর কথা যুক্তিসম্মত হয়নি বললে যদি কাফের হইয়া যায়, তা আল্লাহর কথারে জুতা মারলে কত বড় মুমিন হইয়া যায় আর কত বড় ফিরের মুরিদ হইয়া যায়। ইবলিসের কি কি গেল? 80,000 বৎসরের বন্দেগী ধ্বংস হইল, জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি ক্যান্সেল হইল, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হইল, ইবলিসকে কাফির বলে ঘোষণা করা হইল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলে দিলেন চিরকালের জন্য তুই আমার দরবার থেকে বিতাড়িত হইয়া যা। কতদিনের জন্য আল্লাহর দরবার থেকে ইবলিস বিতাড়িত হইল? হ্যাঁ, চিরকালের জন্য, আল্লাহর কথাকে জুতা মারার কারণে, না যুক্তিসম্মত হয়নি বলার কারণে। এবার আপনারাই বলুন, আল্লাহর কথারে যুক্তিসম্মত হয়নি বলার কারণে যদি ইবলিসের এই দুর্গতি হতে পারে, ইবলিসের এই দুর্দশা হতে পারে, তাহলে ফেরাউনের মতো লম্বা দাড়ি রেখে যদি কেউ আল্লাহর কথারে জুতা মারে, তার মরণকালে কেমন দুর্গতি হবে? ফতোয়ার কিতাবে লেখা আছে এই রকম ভয়ঙ্কর পরিণতি থেকে এই সমস্ত মুরতাদরা যদি বাঁচতে চায়, তাহলে নাজাতের একমাত্র পথ যেই অনুষ্ঠানে আল্লাহর কথার মধ্যে জুতা মারছ, যেই অনুষ্ঠানে আলেমকে অপমান করেছ, এইরকম আর একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে কলেমা পড়া আবার নতুনভাবে মুসলমান হও। বলুন, তার সংশোধন হওয়ার পথ আসেনি? তওবা করার ব্যবস্থা আসেনি? ও সারা দুনিয়ার মানুষে জানাইয়া আলিমরে জুতা মারবা আর আল্লাহর কথারে জুতা মারবা, আর গড়ের কোনায় বসে বসে সংশোধন হয়ে যাবে, গ্রহণযোগ্য নয়। যদি এইভাবে আনুষ্ঠানিকভাবে নতুনভাবে কলেমা পড়ে মুসলমান না হয়, তাহলে তার আগের কোনো বউ থাকলে সেইটা তালাক, আর ভবিষ্যতে কোনো মুসলমান মেয়েকে বিয়া করা তার জন্য হারাম। মরণ হবে ফেরাউনের মতো, মরণ হবে কার মতো? ফেরাউনের মতো। ইবনে আব্বাসের কথা মতো আলিমকে নবীর মতো সম্মান করলে কি হবে, না করলে কি হবে, দুই প্রশ্নের জবাব মনে আছে কথা? সুরায়ে হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলেমগণকে নবীর মতোই সম্মান করতে হবে। নবী হয়ে গেছেন না সম্মানের বেলায় নবীর মতো? ওই চাচার বাপের উদাহরণ, কোনো আলেম দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া নবী হয়ে যাবেন না, কারণ আমাদের নবীকে আল্লাহ শেষ নবী বানাইছেন। কিন্তু নবীর মতো সম্মান করতে হবে। কেন? আলেমগণ নবীগণের কাজ করেন, নিজেদের কাজ নয়। আমি আপনাদের এখানে নিজের কাজ করতে এসেছি না নবীর কাজ করতে এসেছি? নবীর কি কাজ ছিল? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া, এই কাজ করতে এসেছি আমি এখানে।